গত পর্বে আমরা দেখেছিলাম নিউক্লিওফাইল, অর্থাৎ যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। এই পর্বে আমরা দেখব ইলেকট্রোফাইল, অর্থাৎ যারা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। এখানে আমরা উদাহরণ হিসেবে নিয়েছি কার্বোনিয়াম আয়ন, এটাকে বলা হয় ব্রোমোনিয়াম আয়ন, এবং এটাকে বলা হয় নাইট্রোনিয়াম আয়ন। এরা দেখো, এরা প্রত্যেকেই পজিটিভ চার্জযুক্ত। যেহেতু এরা পজিটিভ চার্জযুক্ত, এরা অবশ্যই কোনো না কোনো ইলেকট্রনকে আকর্ষণ করবে, কারণ আমরা জানি ধনাত্মক কোনো কিছু অবশ্যই ঋণাত্মক কোনো কিছুকে আকর্ষণ করে। এই কারণে এরা যেহেতু ঋণাত্মক কোনো কিছুকে আকর্ষণ করতে পারে, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, এই কারণে এদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল। এই যে এরা দুইজন, বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এরা দুইজনেই প্রসম ইলেকট্রোফাইল। এখন এদেরকে কেন ইলেকট্রোফাইল বলা হয় সেটা আমরা দেখব। বোরন ট্রাইফ্লোরাইড যে যৌগটি, এটার মধ্যে বোরন রয়েছে এবং ফ্লোরিন রয়েছে। আমরা জানি বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তাকে ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে 2.3, এবং ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাকে ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে হচ্ছে 2.7। অর্থাৎ বোরনের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, পরবর্তী কক্ষপথে ইলেকট্রন থাকে 3টা। ফ্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন থাকে 7টা। এটা বোরন, তার প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন থাকে 3টা। 1, 2, 3। এখানে আমি তিন পাশে 3টা ফ্লোরিন এঁকেছি। এই তিন পাশে 3টা ফ্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, আর পরের কক্ষপথে ইলেকট্রন থাকে 7টা। এবার একটু খেয়াল করো, এই ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 7টা, সে বোরন থেকে একটা ইলেকট্রন শেয়ার করে, এবং তার সর্বশেষ কক্ষপথে তখন ইলেকট্রন হয়ে যায় 8টা, অর্থাৎ তার অষ্টক পূরণ হয়। এই ফ্লোরিনের ক্ষেত্রেও সেম কথা, এই ফ্লোরিনের ক্ষেত্রেও সেম কথা, অর্থাৎ এখানে 3টা ফ্লোরিনেরই অষ্টক পূরণ হয়। তারা 3জন বোরন থেকে 3টা ইলেকট্রন নিয়ে অষ্টক পূরণ করে। এখন আসো বোরনের ব্যাপারে। এই বোরনের প্রথম কক্ষপথে ইলেকট্রন ছিল 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন ছিল 3টা। সে ফ্লোরিন থেকে 3টা ইলেকট্রন শেয়ার করে, এই ফ্লোরিন থেকে 1টা, এই ফ্লোরিন থেকে 1টা, এবং এই ফ্লোরিন থেকে 1টা। এইভাবে 3টা ফ্লোরিন থেকে 3টা ইলেকট্রন শেয়ার করে, আর তার নিজের ইলেকট্রন ছিল 3টা, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হয় 6টা। আমরা জানি যে অষ্টক পূরণ করতে গেলে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকা লাগে 8টা, কিন্তু এই বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 6টা, অর্থাৎ তার 2টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। যেহেতু তার ইলেকট্রনের ঘাটতি রয়েছে, কাজেই সে কোনো না কোনো ইলেকট্রনকে আকর্ষণ করবে। এই বোরন ট্রাইক্লোরাইডকে বলা হয় প্রসম ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ব্যাপারেও সেম ঘটনা। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। অর্থাৎ এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের চিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে তার চিত্রটা হবে হচ্ছে সেম বোরন ট্রাইক্লোরাইডের মতো। এই কারণে সেটার চিত্র আর আমরা আঁকলাম না। কেন সেম হবে? কারণ অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, বোরনেরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 3টা, আবার ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 7টা, ফ্লোরিনেরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 7টা। কাজেই ওর চিত্র আর ওর চিত্র সেম হবে, জাস্ট ওর ক্ষেত্রে একটা কক্ষপথ বেশি হবে। আশা করি তোমরা নিজেরাই এটা করতে পারবা। তারপরেও যদি তোমরা না পারো, কমেন্ট বক্সে আমাদেরকে জানাও, আমরা এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এদের যেহেতু ইলেকট্রনের ঘাটতি থাকে, এই কারণে এরা কোনো ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, এই কারণে এদেরকে বলা হয় প্রসম ইলেকট্রোফাইল। কেন প্রসম বলা হয়? কারণ এরা কোনো ধনাত্মক বা ঋণাত্মক মৌল নয়।